প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি হাসনা হেনা, মেরিটোরিয়াস পাবলিক কলেজের পক্ষ থেকে ট্রায়াল ক্লাস থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের একটি লেকচার দেব, সেটি হচ্ছে মাসি পিসি। তোমরা বোর্ডে দেখতে পাবে, এটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নেই খুব সংক্ষিপ্ত আকারে। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1908 সালে 19 মে বিহারে সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন, দুমকায়। তার পিতা হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 সালে 19 মে। তোমরা এই সালটা খুব ভালোভাবে মনে রাখবে। তার পিতার নাম হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায়। তার মাতা হচ্ছেন নীতা সুন্দরী দেবী। এই গুণী লেখক বেঁচে ছিলেন হচ্ছে 48 বছর। তার জীবন কাল হচ্ছে 48 বছর। মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে প্রথম যে গল্পটি লিখেছিলেন, একটা ছোট গল্প, সেটি হচ্ছে অতসী মামি। তোমরা এই নামগুলো খুব ভালোভাবে মনে রাখবে, অতসী মামি। এটি মাত্র 20 বছর বয়সে লেখেন তিনি। 20 বছর বয়সে বের হয়। মানিক বন্দ্যোপাধ্যায় তার সাহিত্য জীবনে যে অবদান রেখে গেছেন তা আসলে অবিস্মরণীয়। তিনি অনেক উপন্যাস, অনেক ছোট গল্প, প্রবন্ধ, ডায়েরি লিখে গেছেন। তার মধ্যে আমরা কিছু কিছু একটু জেনে নেই। তার যে বিখ্যাত যে উপন্যাসগুলো রয়েছে, তোমরা এই উপন্যাসগুলো একটু দেখবে, এগুলো তোমাদের এমসিকিউ প্রশ্নে আসতে পারে। উপন্যাস জননী, জননী, দিবারাত্রির কাব্য, দিবারাত্রির কাব্য, চিহ্ন। তার বিখ্যাত আরেকটি উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি। এছাড়া তার আরো অনেক উপন্যাস আছে, তোমরা যখন আরো বড় ক্লাসে যাবে তখন দেখবে যে তার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। এছাড়া তিনি যে ছোট গল্পগুলো লিখেছিলেন সেই ছোট গল্প সম্পর্কে আমরা একটু জেনে নেই। ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প, ছোট গল্পের মধ্যে রয়েছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, ছোট বকুলপুরের যাত্রী, টিকটিকি, কুষ্ঠরোগীর বউ, কুষ্ঠরোগীর বউ। এছাড়াও তার আরো অনেক গল্প রয়েছে, তোমরা জানতে পারবে। তোমরা যখন লেখক পরিচিতিটা ভালোভাবে পড়বে তখন এই লেখক সম্পর্কে তার যে রচনাগুলো আছে সেগুলো জানতে পারবে। এই মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন, এই নামগুলো তোমরা একটু ভালোভাবে মনে রাখবে, এগুলো তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, 1 নম্বর কোশ্চেন হিসেবেও আসতে পারে। তিনি মৃত্যুবরণ করেন 1956 সালে 53রা ডিসেম্বর।
ডিসেম্বর। মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা যে জানলাম আশা করব তোমরা সংক্ষিপ্ত আকারে হলেও বুঝতে পেরেছ। তো আমরা যে গল্পটি পড়ব সেটি হচ্ছে মাসি পিসি। এই মাসি পিসি গল্পের মধ্যে যে চরিত্রে আছে সে হচ্ছে আহ্লাদি, মাসি পিসি, তারপর হচ্ছে কৈলাস, যোগু। এগুলো একটু লিখে দিচ্ছি দেখো সাইডে। এই মূল যে কাহিনীটি রচিত সেটি হচ্ছে আহ্লাদি নামের এক মেয়েকে নিয়ে। যোগু হচ্ছে আহ্লাদির স্বামী, তারপর হচ্ছে কৈলাস। আমরা এই সম্পর্কে একটু দেখি সংক্ষিপ্ত আকারে যে গল্পটি আমরা একটু তোমাদের সামনে আমি উপস্থাপন করব সেটি হচ্ছে যে মাসি পিসি। মাসি বলতে হচ্ছে মায়ের বোনকে মাসি বলা হয়, আর পিসি হচ্ছে বাবার বোন। মানে মাসি আর পিসি দুজনেই একই বাড়িতে থাকে, তারা দুজন বিয়ান। মানে আমরা গ্রামে যে চলিত একটা ভাষা রয়েছে বিয়ান বিয়ানি, এটিকে এরা দুইজন বাবার বোন আর হচ্ছে মায়ের বোন দুজনেই হচ্ছে মাসি আর পিসি। এই মাসি পিসি গল্পটিতে মাসি আর পিসির যে ভূমিকা রয়েছে আহ্লাদির জীবনে সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা যে গল্পটি যখন পড়বে এই গল্পটি থেকে তোমরা জানতে পারবে যে নারী নির্যাতনের যে চিত্রটি এই গল্পটির মধ্যে ফুটে উঠেছে, আহ্লাদির জীবনের যে নির্যাতন, তার স্বামী শ্বশুর শাশুড়ি এবং সবাই যে তাকে নির্যাতন করতো এবং তাদের সেই নির্যাতনের ভয়ে এই আহ্লাদি নামের মেয়েটি তার মাসি পিসির কাছে এসে আশ্রয় নেয়। এমনই আরও একজন আরও একটা কাহিনী রয়েছে এই গল্পটির মধ্যে জানতে পাবে যে বাল্যবিবাহ যে একটা কাহিনী রয়েছে এবং বাল্যবিবাহ হওয়ার ফলে বাল্যবিবাহ যে কুফল, বাল্যবিবাহ হওয়ার ফলে যে মানুষের মৃত্যুও হতে পারে এমনও এক কাহিনী এই গল্পটির মধ্যে রয়েছে। এছাড়া নারীরা যে কোনো কাজে সব কাজে করতে পারে এবং নিজে যে নৌকা বয়ে গিয়ে তারপর হচ্ছে বাজারে গিয়ে শাক সবজি এগুলো বিক্রি করতে পারে তার এক চিত্র তোমরা এই গল্পটির মধ্যে দেখতে পারবে। তো আমরা এই গল্পটির মূল কাহিনীতে একটু যাই। মাসি আর পিসি, মাসি আর পিসির একমাত্র একটা মেয়ে, মানে মেয়েটা হচ্ছে আহ্লাদি, সে মাসি পিসির বাড়িতে আসে। তার স্বামী যোগু যখন তাকে নানাভাবে অত্যাচার করে, তার পেটে খাবার নেই। এখানে লেখা আছে একটা কথা যে পেট শুকিয়ে লাথি ঝাঁটা খেতে। এখানে যে কথাটা বলা হয়েছে যে তার স্বামী তাকে পরিপূর্ণভাবে যে তাকে খাবার দেবে সে খাবার না দিয়ে তাকে যে নির্যাতন করতো তার এই চিত্র এখানে খুব ফুটিয়ে তুলেছেন মানিক বন্দ্যোপাধ্যায় তার এই গল্পটির মধ্যে। আসলে এই আহ্লাদি যখন তার স্বামী নির্যাতনের শিকার হয়ে যখন তার মাসি আর পিসির কাছে চলে আসে তখন এই মাসি পিসির দায়িত্বটা তাদের যে কর্তব্য এই আহ্লাদিকে তারা কীভাবে একটু ভালো রাখবে, কীভাবে চলবে তাদের সংসারটা, এভাবে নানান চিন্তা ভাবনা করতে করতে তারা দুজনে যখন ঠিক করে যে তারা গ্রাম থেকে কম দামে শাক সবজি লতাপাতা এগুলো কিনে শহরের বাজারে বিক্রি করবে, এতে মানুষের যে ধারণা যে তাদেরকে কি বলবে না বলবে, তারা করে তারা শহরের বাজারে গিয়ে শাক সবজি বিক্রি করে এবং তারা যে তার এই মেয়েটিকে যে রেখে বাড়িতে রেখে যাবে তারও কোনো নিশ্চয়তা তারা খুঁজে পায় না। এই গল্পটির মধ্যে তারা খুঁজে পায় না, কারণ কেননা সেই সময়ে যে সমাজের মানুষের যে দৃষ্টিভঙ্গি যে আহ্লাদি যে স্বামীর ঘর থেকে তার মাসি পিসির কাছে এসেছে, এই মাসি পিসি তাদেরকে যে বাড়িতে রেখে গিয়ে কোথাও গিয়ে নিশ্চিন্তে একটু কাজ করবে সে কাজটুকুও তারা করতে পারে না। কারণ গোকুল নামের এক গ্রামের মাতবজ্জায় আছে তাদের যে দৃষ্টিভঙ্গি, তাছাড়া গ্রামের আরও কিছু উদ্ভট ছেলেপেলে রয়েছে গুন্ডা বদমাস, এরা সবাই আহ্লাদির দিকে নজর দেয়। তারা ভাবে যে মেয়েটিকে তারা কিভাবে অপহরণ করবে, কিভাবে নষ্ট করবে, এরকম একটা চিন্তা ভাবনা করে। তারপর থেকে মাসি পিসি ভাবে যে তাকে তো বাড়িতে রেখে যাওয়া যাবে না, সেই জন্য সে তার এই আহ্লাদিকে নিয়েই তারা শহরে যায় নৌকা বেয়ে। এভাবে যখন তার স্বামী যোগু কৈলাসের মাধ্যমে খবর পাঠায় যে তারা সে আহ্লাদিকে নিতে চায়, কিন্তু মাসি পিসি জোর বলে যে না, তারা আর সেখানে মেয়ে দিবে না, কেননা
মেয়ে খুনের ভয়ে সেখানে জানে, এই যে যে নির্যাতন, মেয়েটি যে ভয় পাচ্ছে যে খুন পর ভয়ে, সে এতভাবে শারীরিক নির্যাতন সহ্য করে তার মাসি পিসির কাছে এসে আশ্রয় নেয়, সেই ভয়ে সে তার স্বামীর বাড়িতে যেতে চায় না। এভাবে দেখা যায় যে মাসি পিসি যখন তাকে শহরের নিয়ে যায় এবং তারপরও মানুষের যে কুদৃষ্টি রয়েছে, এই কুদৃষ্টি থেকে আহ্লাদীকে তারা রক্ষা করতে পারে না। এভাবে চলতে চলতে এক সময় দেখা যায় যে যোগু যখন তার স্বামী মানে আহ্লাদীর স্বামী যখন কৈলাসের মাধ্যমে খবর পাঠায় সে তাকে নেবে, না নিলে সে মামলা করবে, এমনই এক ভয় তো যখন মাসি পিসির মনের মধ্যে থাকে, তবুও তারা তাদের সাহস হারে না এবং তারা নির্ভয়ে চলতেই থাকে। এমন এক সময় দেখা যায় যে তারা বাজার থেকে ফিরে এসে রান্নাবান্না করে, এই রান্নাবান্নার সময়টুকুতে তারা তার মেয়েকে মানে আহ্লাদীকে একটু বিশ্রাম নিতে বলে এবং একটু ঘুমাতে বলে। সেই ফাঁকে আহ্লাদীর মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা থাকে, সে চিন্তা ভাবনা করতেই থাকে। এমন এক সময় দেখা যায় যে তাদের রান্নাবান্না যখন শেষ হওয়ার পর গোকুল নামে যে লোকটি ছিল, সেই লোকটি তার যে তিনজন পেয়াদা সহ গ্রামের যে চৌকিদার ছিল তার নাম হচ্ছে কানাই, কানাই চৌকিদার আর হচ্ছে গোকুলের তিনজন পেয়াদা, এদের তিনজন পেয়াদা, এটা কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্নে আসতে পারে। এই পেয়াদা এরা যখন আসলো, আসার পর আসলে কি বলবো যে যখন তাদেরকে ডাকে ও মাসি ও পিসি এইভাবে যখন ডাকতে থাকে তখন মাসি ও পিসি দুজনে বের হয়ে আসে। আসার পর যখন কানাই চৌকিদার তাকে বলে যে তোমাদেরকে কাচারি বাড়িতে একবার যেতে হবে, ওখানে দারোগা বাবু বসে আছে, এই যে তাদের যে একটা ভয় দেখানো, এবং তাদেরকে আবার বলে যে তোমরা যদি যেতে না চাও তাহলে তোমাদেরকে ট্রেনে বেঁধে নিয়ে যাওয়ার আইন তারা করে দিয়েছে, এই যে তাদের মধ্যে যে ভয়, তখন মাসি ও পিসি ঝোপের আড়ালে আরও চার পাঁচজনকে দেখতে পারে। তারা বুঝতে পারে যে মাসির পিসি বুঝতে পারে যে গ্রামের যে গুন্ডা বদমাশা আছে ওসমানরা তারা ওখানে লুকিয়ে আছে। তারা যখন কাচারি বাড়িতে দারোগার সঙ্গে দেখা করতে যাবে তখন আসলে এই আহ্লাদীকে তারা অপহরণ করবে। এই যে তখন যখন বুঝতে পারে তারা তখন ওই কানাই চৌকিদারকে মাসি আর পিসি দুজনে বুদ্ধি করে ঘরে যায় যে আমরা হাত ধুয়ে আসি আবার কাপড়টা পরিবর্তন করে আসি, মানে কাপড়টা পাল্টাবে। এমনইভাবে যখন তারা ঘরে যায়, যাওয়ার পর কিছুক্ষণ পরেই তারা ফিরে আসে, মাসির হাতে একটা বড় হচ্ছে বটি নিয়ে আসে যে মাসি এই বটি দিয়ে তাদেরকে প্রতিঘাত করবে। তারপর আবার পিসি হচ্ছে একটা বড় কাটারি, রামদায়ের মতো একটা কাটারি নিয়ে আসে, তারপর জোরে হাঁক দেয় যে কে আসবে আয় আমাদের সামনে, যে আমাদেরকে টেনে বেঁধে নিয়ে যাবি, তোদের কত বড় সাহস। এভাবে যখন তারা চিল্লাচিল্লি করে এক সময় দেখা যায় যে গ্রামের লোকজন তাদের ডাকে সাড়া দেয়। এই সাড়া দেওয়ার ফলে তারা বুঝতে পারে যে গ্রামের লোকজন আসলে এই গোকুলের নাম পক্ষে মানে বিপক্ষে তারা তাদের প্রতিবাদ করতে চায়। এমনই এক পর্যায়ে যখন তারা ওই কানাই চৌকিদার এবং যে তার পেয়াদারা এবং ওই গুন্ডা বদমাশরা চলে যায়, তখন হচ্ছে মাসি পিসি এক স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ঘরে গিয়ে বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়ার ফাঁকে তাদের চোখে আসলে ঘুম আসে না, এই যে ঘুম আসে না তারা দুশ্চিন্তা করে যে আসলে আমরা তো এভাবে ওরা তো আবারও আসতে পারে আমাদের ডাকে। যখন গ্রামের লোকজন সাড়া দিল সবাই তো এক সময় দেখা যাবে যে নিশ্চুপ হয়ে ঘুমিয়ে যাবে, তখন কি হবে। এভাবে তারা চিন্তা ভাবনা করতে করতে দেখা যায় যে তাদের মনে আরও একটা কল্পনা আসে যে সোনাদের বাড়ির মেয়েকে তারা যখন শ্বশুর বাড়িতে পাঠায়নি সেই সময় দেখা যায় যে ওদের বাড়িতে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, তারা যে ঘরটাতে শুবে সেই ঘরে হচ্ছে আগুন লাগিয়ে দেয়। এমনই এক সময় দেখা যায় যে তাদের মনের মধ্যে অনেক চিন্তা, তারা এটাকে কীভাবে প্রতিহত করবে এবং কীভাবে তারা নিরাপদে থাকবে, এমনই যুদ্ধে তারা কিছু যুদ্ধের জন্য অংশগ্রহণ করে এবং তারা এটাকে কীভাবে প্রতিহত করবে এবং তারা কীভাবে নিরাপদে থাকবে, সেই জন্য হচ্ছে মাসি আর পিসি কাঁথা কম্বল এগুলো হচ্ছে ভিজিয়ে রাখে যে তারা যদি আগুন লাগিয়ে দেয় সেগুলো যেন তারা তাড়াতাড়ি নিভাতে পারে এবং তারা আরও ডোবা থেকে পুকুর থেকে আরও কিছু পানি বা জল এগুলো নিয়ে এসে কলস ভর্তি করে রাখে।
এইভাবে দেখা যায় তারা যুদ্ধের একটা প্রস্তুতি নেয়। আসলে দেখা যাচ্ছে যে এই যে গল্পটিতে আহলাদি নামে যে মেয়েটি ছিল, এই মেয়েটির উপর যে মানুষের কুনজর কুদৃষ্টি এবং স্বামীর যে নির্যাতন, এই নির্যাতনের শিকার হয়েই আসলে আহলাদি যে মাসি পিসির কাছে এসে পৌঁছায়, তখনও সে যে মাসি পিসির কাছে একটু নিরাপদে থাকবে বা ভালো থাকবে সেই আশাটুকু সে করতে পারে না। এভাবেই দেখা যায় যে আসলে যে গল্পটি রয়েছে, এই গল্পটির মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় যে সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষরা, দরিদ্র শ্রেণীর মানুষরা আছে, তারা কীভাবে জীবনযাপন করবে, কীভাবে একটু ভালো থাকবে, নিরাপদে থাকবে, এই যে কৌশলগুলো কী সুন্দরভাবে একটু বুঝিয়ে দিয়েছে, তারা মেয়ে হয়েও যে জীবন যুদ্ধে জয়ী হতে পেরেছে, এগুলো আসলে খুব সুন্দরভাবে এই গল্পটির মধ্যে ফুটে উঠেছে। আসলে বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই গল্পটি খুব মনোযোগ সহকারে পড়বে এবং এর যে এমসিকিউ প্রশ্ন, তারপর হচ্ছে সৃজনশীল কোশ্চেনের জন্য তোমাদের খুব ভালোভাবে এই গল্পটিকে আয়ত্ত করতে হবে। তো আমরা যে গল্পটি পড়লাম আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো সেই পর্যন্ত তোমরা খুব ভালো থাকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।